আচ্ছা আপনারা আপনারা ধৈর্যের সাথে বসেন, আপনারা বিশৃঙ্খলা করবেন না। আমাকে কমিটি বলেছে এখন দোয়া করে দেওয়ার জন্য, আপনারা না আপনারা এভাবে করবেন না, বিশৃঙ্খলা করে কোনো লাভ নেই আপনাদের। প্রশাসন যদি আপনাদেরকে করতে না দেয় আপনারা আসতেও পারতেন না। প্রশাসন যেহেতু অ্যালাউ করেছে আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ দোয়া তো হয়ে গেছে, আপনারা দোয়া পেয়েছেন, কোরআনের মাহফিলে এসেছেন, তাকওয়ার আয়াত শুনেছেন, আলহামদুলিল্লাহ ভরপুর দোয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না। এখন তো আসরের নামাজটাও সামনে আছে, আমার ভাইয়েরা অনেক কষ্ট করেছে মাহফিলটার জন্য, সেজন্য আমরা যেন উত্তেজিত না হই, আমরা উত্তেজিত হব না। এমন সময় আসবে শুধু কোরআনই চলবে, অন্য কিছু চলতে পারবে না, তখন সেটা আসছে সময় ইনশাআল্লাহ। আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমরা সবচেয়ে সুশৃঙ্খল জাতি, আমরা যদি উশৃঙ্খল হতাম পৃথিবীর কোনো জাতি থাকতে পারতো না। আমরা মুসলমানরা সবচেয়ে সুশৃঙ্খল, ঠিক কি না? আমরা একজন ইমামের পিছনে লক্ষ লক্ষ মানুষ উঠবস করি, একজন আগে করি না, ঠিক না ব্যাটি? সেজন্য আমরা শৃঙ্খলা কখনো ভঙ্গ করব না। যেহেতু প্রশাসন বলছেন যে এখন দোয়া করা উচিত, আমরা সেটাই করব, কিন্তু আমরা তাদের জন্য দোয়া করব, কারণ আমরা দোয়া করি দেখেই সারা পৃথিবীর ধর্ম হবে ইসলাম, আমরা দোয়া করি দেখেই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম থাকবে না। আসছে সেই সময়, পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ধর্ম মানুষ গ্রহণ করছে, তো আর 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 আমাদের হারানোর কি আছে? সবচেয়ে বেশি মানুষ কালেমা গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আপনারা লক্ষ মানুষ এসেছেন, আপনাদের একজনের দোয়া বিফলে যাবে না, আপনাদের দোয়ার কারণেই পৃথিবীতে প্রতিদিন 20,000 লোক নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমি আমেরিকার চিত্র বলছি, আমি 4 বছর একটা না আমেরিকাতে ছিলাম, 5 বছর, প্রতি বছর আমার হাতেই অসংখ্য অজস্র, আমি সংখ্যা বলবো না, একজন থেকে আমি ফিরি নেই কালেমা রাস্তা ঘাটে ট্রেনে প্লেনে দাওয়াত দিয়েছে, সাথে সাথে গ্রহণ হয়েছে। এটার নাম ইসলাম, এটার নাম কি? আমার মসজিদে খুতবা শুনতে এসেছে, একসাথে 12-13 জন পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেজন্য মন খারাপ করার কিছু নেই, আমরা আপনার কমিটিকে দেবেন ইনশাআল্লাহ, ছেলেগুলো কালেকশনে গিয়েছে, আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। সারা কোরআনে একজন মহিলার নাম আল্লাহ উল্লেখ করেছেন, কি নাম? ওনার স্বামী থাকলে ওনার নামও আসতো না, স্বামীর হক বেশি কিন্তু মহিলার অধিকার বেশি, স্বামীর সম্মান বড় মহিলার অধিকার বড়, কার কথা? মায়ের খেদমত তিনবার, কয়বার? তিনবার। ইমাম বুখারি আলাইহি রাহমা বলছেন, এই বুখারি ইসমাইল ইবনে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারি, তিনি আরেকটা কিতাব লিখেছেন আদাবুল মুফরাদ, ওখানে বলেছেন বাপের হকের চেয়ে মায়ের হক 5 গুণ বেশি। কয় গুণ? 5 গুণ। কারণ মা 5টা জায়গায় বেশি কষ্ট করে, পেটে ধারণ করেন কে? জোরে বলেন। প্রসব বেদনা সহ্য করেন কে? জন্মের সময় রক্ত প্রবাহিত হয় কার? দুধ পান করান কে? লালন পালন করান কে? কয়বার হলো? আবার এই মায়ের কথা কোরআন শরীফে 5 বার, আশিরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সারিহুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ। আল্লাহ বলছেন জাল্লালা শানুহু, এই মায়েদের সাথে সর্বশ্রেষ্ঠ ব্যবহার ফ্যামিলি জীবনে করবা, যদি রাখো সর্বশ্রেষ্ঠ ব্যবহার দিয়ে রাখবে, যদি জুদা হতে হয় সর্বশ্রেষ্ঠ ব্যবহার দিয়ে রাখবে, যদি কিছু দিতে হয় সর্বশ্রেষ্ঠটা মায়েদেরকে দান করবে। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। সূরা নিসা একটি সামাজিক সূরা, সূরা নিসা শুরু থেকে নিয়ে 34 আয়াত পর্যন্ত শুধু মেয়েদের জীবনের কথা আল্লাহ বিশদভাবে আলোচনা করেছেন। একটা মেয়ের সাথে যদি আপনার একান্ত বনাবনি না হয়, এরকম হতেই পারে, আপনি কিভাবে সেপারেশনে যাবেন? হাউ ইউ গোয়িং টু ডিস্টিংগুইশ বিটুইন ইউ অ্যান্ড ইউর বেটার হাফ? আপনি কিভাবে আপনার বয়ের সাথে
সেপারেশনে যাবেন সেটাও আল্লাহ এখানে উল্লেখ করেছেন বিস্তারিত। কথায় কথায় মেয়েদেরকে যারা তালাক উচ্চারণ করে এরা মুনাফেক, এরা রাসূলের সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী। আল্লাহ তালাক সবচেয়ে অপছন্দ করেন, আর শয়তান সবচেয়ে বেশি পছন্দ করে কি? জোরে বলেন তালাক। বুখারিতে একটা হাদিস এসেছে, শয়তান পানির উপরে একটা সিংহাসন বানায়, বানিয়ে সারা দিনের যারা তার কর্মী তাদেরকে ডাকে, হোয়াট হ্যাভ ইউ ডান মাই ডিয়ার ফ্রেন্ড, এই বন্ধু তুমি কি করেছো? সে বলে যে আমি দুই গ্রামের মধ্যে কিলাকিলি লাগিয়ে দিয়ে আসছি, যাও তুমি ভালো কিছু করো না, তুমি কি করেছো? ভাই ভাই মারামারি লাগাইছি, তুমি? আমি দুই সতিনে লাগাইছি ভালো করে। তুমি কি করেছো? আমি স্বামী স্ত্রীতে ঝগড়া লাগায় আলাদা করে দিয়ে আসছি। এবার শয়তান উঠে তার সাথে মোলাকাত করে, আজকে দিনের সর্বশ্রেষ্ঠ কাজ তুমি করেছ, আমরা ওই এলাকায় যাব না, তালাক আছে যেখানে রহমত নাই সেখানে, বন্ধন আছে যেখানে আল্লাহ খুশি সেখানে। বুঝেন তো কথা? সূরা নিসাটা আল্লাহ শুরু করেছেন সমস্ত মানুষকে দিয়ে, মহিলার কথা কিন্তু সমস্ত মানুষকে আল্লাহ অ্যাড্রেস করলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً اتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا الله أكبر কার কথা? আল্লাহর কথা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, মানুষের ভিতরে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম মেথড পর্যন্ত সব, ঠিক না ভাই? ঠিক। আবার বাংলাদেশ শুরু করে সারা পৃথিবীর যত মানুষ আছে সব এখানে আসে না নাই? এরকম কথা আল্লাহ ছাড়া কারো বলার অধিকার নাই, কারণ মানুষকে সৃষ্টি করেছেন কে? তিনি অ্যাড্রেস করেন সমস্ত মানুষকে, হে মানুষেরা, ও হিউম্যান বিইং, এই মানুষেরা শুনো, ইয়া ইউহান নাস উবুদু রাব্বাকুম। কোরআনের প্রথম অ্যাড্রেসিং কিন্তু মুমিন না, কোরআনের প্রথম আল্লাহ জাল্লা শানু মানুষকে একত্রিত করতে চেয়েছেন, ঐক্য আছে যেখানে, শান্তি আছে যে কোনো ধর্মেরই হোক, যদি একসাথে থাকে শক্তি বেশি না কম। এই যে দেখেন আপনারা কি সুন্দর একটা বাগান জমেছে এখানে, সব দলের লোক আছে, মসজিদে গেলে সুন্দর, মসজিদে বিএনপি আছে না নাই? আওয়ামী লীগ, জামাত, তাবলীগ, জাতীয় পার্টি, কোনো ঠেলাঠেলি নাই, একই লাইনে দাঁড়ায় দেখবেন, একই লাইনে। আওয়ামী লীগ বলতে পারে না এই বিএনপি সর, বিএনপি বলতে পারে না এই জামাত সর, পারে? পারে না। কেন? ওটা কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। এই জমিন কার? আল্লাহর। আল্লাহর জমিনের নিচে সবাই একসাথে থাকবো, ঐক্য আছে যেখানে, শক্তি আছে সেখানে। আল্লাহ বলছেন, ও মানুষেরা আমাকে ভয় করো, ইত্তাকু রাব্বাকুম, ফিয়ার ইউর লর্ড, তোমার রবকে ভয় করো, কারণ তিনি তোমাকে একজন থেকে বানিয়েছেন। কয়জন? একজন। প্রথম বানিয়েছেন আদম হাওয়াকে মাটি দিয়ে। কি দিয়ে? মাটি। আমরা তো মাটির না, আমরা মাটির নির্যাস থেকে তৈরি। একজনকে বানিয়েছেন মাটি দিয়ে, তিনাকে সব রঙের মাটি দিয়েছেন তার গায়ে, এই জন্য তিনার ছেলে কেউ হলো কালো, কেউ ধলো, কেউ বাদামি, বিভিন্ন রঙের। আবার আল্লাহ বলেও দিয়েছেন, খালাকনাকুম শুউবা ওয়া কাবায়লা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন রঙে সৃষ্টি করেছি যাতে একজন আরেকজনকে চিনতে পারো। যেমন আপনাদের ভাষা একরকম, ঢাকার ভাষা আরেক রকম, একই ভাষা বাংলা ভাষা কিন্তু উচ্চারণে ভিন্ন। আপনারা বাহে বলেন বোধ হয় না? কেন কাজান বাহে, বাহে, বাহে। আর ঢাকা এলাকায় আবেহালা কেমন আছ? ওদের বাহে টাহে নাই, ওরা হলো হালা হামন্দি সব। ছেলে বাপকে জিজ্ঞেস করছে, বাবা হালা ভালো আছ? বাবা উত্তর দিচ্ছে, তুমি হালা কেমন আছো? আবার চট্টগ্রামে গেলে, অথন্না তুমি হ্যাঁ আছ? এরা আরো ডিফারেন্ট শব্দ লাগা। এটা ভাষার বৈশিষ্ট্য, যাতে একজন আরেকজনকে চেনা যায়।
তবে আসল মানুষ সে যার তাকওয়া বেশি, তার আল্লাহর সাথে প্রেমও বেশি, তার মর্যাদাও বেশি। কিন্তু তাকওয়া চোখে খালি চোখে দেখা যায়? তাকওয়া থাকে কোথায়? কোথায়? এখানে। কোথায়? তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, অন্তরে, এখানে। তবে হ্যাঁ, আল্লাহ বলছেন লেবাসু তাকওয়া যালিকা খাইর, তাকওয়ার একটা পোশাক আছে, ওটা হলো সর্বশ্রেষ্ঠ পোশাক। খাওয়াতে আছে তাকওয়া, পরায় আছে তাকওয়া, বসে আছে তাকওয়া, চলাফেরায় আছে তাকওয়া। কি দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ বলছেন ইয়া ইউহান্নাস ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো, কারণ তিনি একজন থেকে তোমাদেরকে বানিয়েছেন, তার পাজরের হাড় থেকেই তার বিবিকেও বানিয়েছেন। এই জন্য মেয়েরা একটু বাঁকা হয়। কি হয়? একটু বাঁকা। আপনি বলেন এই খাও, খাবো না, খাও, আমার ইচ্ছা হলে খাবো, তোমার কি? একটু বাঁকা মেয়ে আছে। আপনি কি করবেন এখন? আপনি বাঁকাটাকে সোজা করতে যায় না, বাঁকা রেখেই আপনাকে কাজ করতে হবে। একটু আদর দিবেন, একটু সোহাগ দিবেন। ছোট বোন রাগ করেছে, বোনের জন্য একটা সুন্দর গজল তৈরি করে ফেলেন, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। বাপের সাথে সন্তান রাগ করেছে, মেয়ে তুই যে আমার পুতুল পুতুল, সেই ছোট্ট মেয়ে যাকে ঘিরে স্বপ্ন আমার ঝরত দুঃখ চোখবে, খুশি হয়ে যাবে সে। মেয়েরা অত্যন্ত নরম, রাসূল গ্লাসের সাথে তুলনা করেছেন। গ্লাস, গ্লাসকে যেমন জোরে চাপ দিলে ভেঙে যায়, গ্লাস ঘরের সৌন্দর্য বাড়ায়, গাড়ির সৌন্দর্য বাড়ায়, বাড়ির সৌন্দর্য বাড়ায়, ঠিক তেমনি মায়েরাও সমাজের সৌন্দর্য বাড়ায়। গ্লাস, রাসূল বলেছেন ওটার উপর আমার গ্লাসগুলো আছে, খেয়াল রেখো, জোরে ওট চালায়ও না, গ্লাসগুলো ভেঙে যেতে পারে। সেই মেয়েদের জন্য একটাই নসিহত, সুন্দর ব্যবহার কার কথা? কারণ আল্লাহ বানিয়েছেন, আল্লাহ ভালো করে জানেন। সুন্দর ব্যবহার দিয়ে যে কিছু করা যায়, আমার মায়েদের থেকে বাঁকা চোখে দেখা, গালি গালাজ করা নিষেধ, হারাম সম্পূর্ণ। দিনাজপুরের লোকেরা এগুলো করে না, দিনাজপুরের লোকেরা অনেক ভালো। হ্যাঁ, করে? যারা করে ওরা রাসূলের উম্মত না, মনে রাখবেন, ওরা মুনাফেক, ওরা মুনাফেক। যারা কথায় কথায় গালি দেয় ওরা মুনাফেক। কার কথা? মুনাফেক কথা বললেই গালি দেয়, মিথ্যা কথা বলে, আমানত খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, আর যখন রাগ হয় কি দেয়? গালি দেয়। আমরা সেটা করব না, আমরা কোরআন মানব। রাজি আছে তো? রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। প্রথম কাজ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই দল করছেন সেই দল করব, অন্য কারো দল করব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ হাতগুলো কবুল করুন, কারণ আমরা সবাই কবরের যাত্রী, ঠিক কিনা? কোন সুরাতে আল্লাহ প্রথম শুরুই করেছেন কিয়ামত দিয়ে, কোন সুরা বলেন তো? না, আল কারিও আছে, ঠিক বলেছেন, আরেকটা বড় সুরা, আমরা নবীদেরকে অনুসরণ করি, সুরা আম্বিয়া। আল্লাহ বলছেন ইক্তারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের দিনটি কাছে আসতেছে, ঠিক কি না? এই যে আমার সিরাজ ভাই, বয়স কি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? কমছে। আগে যদি থাকে 50 বছর, এখন হয়ে গেছে ওটা কম। যে কোনো সময় মৃত্যুর চিঠি আসতে পারে। আমরা সবাই একই পথের যাত্রী, কবরে গেলেই আর ইসলাম ছাড়া অন্য কোনো পরিচয় বহন করা যাবে? ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বুক, তোমার রবকে। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো। কারণ কি? আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, তিনি একটা সত্তা থেকে তোমাকে বানিয়েছেন। ও খালাকা মিনহা যাওজাহা, তোমার বিবিকেও সেখান থেকে বানিয়েছেন। ওবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, সেই এক জোড়া থেকে হাজার লক্ষ কোটি সন্তান তিনি বের করে দিয়েছেন।
বাচ্চা ছড়িয়ে দিয়েছেন, স্প্রেড আউট করেছেন সারা পৃথিবী জুড়ে। আগে শুধু দুইজন ছিল মক্কায় আরাফার ময়দানে, আদম এবং হাওয়া। এখন সারা পৃথিবীতে মানুষ আছে না নাই? পৃথিবীর যেখানেই যান, কিছু না থাকলে কি আছে? মানুষ। মানুষ নাই যেখানে, কিচ্ছু নাই। মানুষ আছে যেখানে শান্তি আছে, ঝগড়া আছে সেখানে ভালোবাসা আছে। মানুষ থাকলেই সৌন্দর্য আছে, মানুষ নাই কিছুই। এরপরে আল্লাহ বলছেন আত্তাকুল্লাহ, সে আল্লাহকে আবার ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যিনি তোমাদেরকে প্রশ্ন করবেন রেহেম সম্পর্কে, রেহেম সম্পর্কে প্রশ্ন করবেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সবার ব্যাপারে সবচেয়ে বেশি খেয়াল তিনি রাখেন, সবচেয়ে বেশি রক্ষণাবেক্ষণ তদারক তিনি করেন। রাকীব অর্থাৎ চব্বিশ ঘন্টা যিনি আপনাকে পাহারা দেয়, চব্বিশ ঘন্টা যিনি আমাদেরকে দেখেন, তিনি নাম কি? তিনি থাকেন কোথায়? কোথায় থাকেন? আরশে আজমের উপরে। আরশে আজমের আলাল আরশ, আরশে আজমে হলে তো ফিল হতো, আলাল আরশ সাতবার এসেছে আয়াতটা, আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া, আর আরশের কথা এসেছে কোরআন শরীফে একুশ বার। এবার আল্লাহ জাল্লা শানু ব্যাখ্যা দিচ্ছেন, কেন আমার আবাদত করো বা তাকওয়া অর্জন করতে হলে কি করতে হবে আগে শুনো। তাকওয়া সাড়ে চারশো বার তাকওয়া শব্দটি এসেছে কোরআন শরীফে, সূরা বাকারা থেকেই আল্লাহ তাকওয়ার দাওয়াত দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, ও মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার ফোর ফাদার পূর্বের সব পুরুষকে তিনি বানিয়েছেন, ওনার ইবাদত করলেই তোমাকে তিনি তাকওয়া দান করে দিবে। লাআল্লাকুম তাত্তাকুন, তুমি তাকওয়াবান হয়ে যাবা। যেমন আমরা মসজিদে যাই কার ভয়ে? আল্লাহর ভয়ে। ওযু করি কার ভয়ে? এটা রমজানে বেশি ভালো বোঝা যায়, কারণ রমজান হলো ডাইরেক্ট তাকওয়ার মাস। কিন্তু এটা সমস্ত মানুষের জন্য নয়, সমস্ত মানুষ যদি তাকওয়া অর্জন করতে হয় মসজিদে যেতে হবে, ইবাদত করতে হবে, ঘরে ইবাদত, বাহিরে ইবাদত, বাথরুমে ইবাদত, খেতে ইবাদত, ঠিক না বেঠি? বাথরুমে গেলে ইবাদত আছে না নাই? কোন পা দিয়ে যাবেন? কোন পা? কোন দিকে মুখ করে বসবেন? উত্তরে দক্ষিণে? আর যখন বাহিরে বসবেন তখন ওই যে খেতে বসবেন যখন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেই বসছেন সারা জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরকম টয়লেট ছিল না, আমরা তো আলহামদুলিল্লাহ সো কল সিভিলাইজড। আমরা রাসূল সাল্লাম গোপনে চলে যেতেন অনেক দূরে, যেখানে মানুষ চক্ষুর আড়ালে চলে যেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু, তা আপনাকে দেখতে হবে, লা তাস্তাকবিলুল কিবলা ওয়া লা তাস্তাদবিরুহা, কিবলা যেন সামনেও না পড়ে পিছনেও না যায়। পিছনে অথবা সামনে কেবলা গেল আপনার ইবাদত হলো না। আবার যখন ওখানে বসবেন, লুঙ্গিটাকে আপনার ঢেকে রাখতে হবে, আপনার শরীর আপনার নয়, শরীরের মালিককে, আপনার মুখের মালিককে, জিহ্বার মালিককে, সব কিছু আল্লাহ দিয়েছেন আপনাকে রক্ষণাবেক্ষণের জন্য দিয়েছেন। আপনি হলেন কেয়ার টেকার, কেয়ার টেকার ফর দ্য টাইমিং। কতদিন আপনি এটা দেখবেন সেটাও আপনি জানেন না, কে জানেন? যে কোনো সময়ে সময় শেষ হয়ে যেতে পারে, কোনো বয়স নাই, শিশুর মৃত্যু হচ্ছে, বুড়ারা হচ্ছে, ঠিক না ঠিক? সে আল্লাহ জাল্লা শানহু বলছেন ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। আমরা বললাম ভয় করার প্রথম জিনিস কি? আল্লাহ বললেন ইবাদত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত আছে না নাই? জন্মের পরেই রাসূলুল্লাহ বলেন আগে পরিষ্কার করাও প্রথম ইবাদত, দুই নম্বর তার মুখে মিষ্টি দাও, হয় খেজুর চাবিয়ে রস দাও, অথবা আঙ্গুলের মধ্যে মধু নিয়ে শিশুর জিব্বায় লাগিয়ে দাও, এটাকে বলা হয় তাহানিক। তৃতীয় তার কানে আজান দাও, চতুর্থ তার নাম রাখো, পঞ্চম তার আকিকা দাও। গরিব হলে আকিকার কোনো দরকার নাই, খুব গরিব
নিজে খেতে পায় না, আকিকার গোস্ত হয় না, আপনি নিজে খেয়ে ফেলে। রাসূলুল্লাহ একজন সাহাবীর কাফফারা ধরলেন, তিনি একটা কাজ করে ফেলেছেন, ফ্যামিলিগত কাজ রোজা অবস্থায় তিনি করে ফেলেছেন। রাসূলুল্লাহ বললেন, তোমার কাফফারা দিতে হবে। কি কাফফারা? রোজা রাখতে হবে, শরীর অসুস্থ, এত রোজা রাখতে পারবো না, তাইলে মিসকিন খাওয়াইতে হবে। ঠিক আছে, কয়জন? একটা রোজার জন্য কয়জন মিসকিন? ইচ্ছা করলে, ইচ্ছা করে যদি ভাঙে কয়জন? 60 জন। তো বললো, হুজুর কাকে খাওয়াইতে হবে? বলছে গরিবদেরকে। কয়, আমার চেয়ে গরিব আর কেউ নাই। কয়, তুমি খেয়ে ফেলো এবার, এবার তুমি খেয়ে ফেলো। ইসলাম কত সহজ, সুবহানাল্লাহ, কত ইচ্ছা করে না। তাহলে প্রথম ইবাদত, ইবাদতে ডুবতে হবে জন্মের পর থেকেই, শিশুর জন্য ইবাদত। আর আমার মায়ের হিসাবে মা জান্নাতি হয়ে যাবে। প্রথম যখন প্রসব বেদনা শুরু হয়, মা মাসুমা হতে থাকে, আর যেই পিতাই খরচগুলো যোগান দেয়, প্রতিটি ভাতের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় সদকা লিখে দেয়। সদকা, বসেন হুজুর, উঠলো গেল। সদকা, সদকা হয় ছাগল দিয়ে, গরু দিয়ে, ওই যে মুরগি দিয়ে কি ছদকা হয়? কথা কর না কেন, মুরগি দিয়ে ছদকা হয়? হয় না। ছদকার মিনিমাম প্রাণী কি? ছাগল অথবা ভেড়া। এখানে তো ভেড়া কম, ভেড়া ইংল্যান্ড আমেরিকাতে খুব বেশি, ভেড়া দুম্বা হলো সৌদি আরবে বেশি। সবচেয়ে ছোট ছাগলটার দাম কত? 1,500 ছাগল আছে, আমার 20টা কিনে দিবে আজকে, এর থেকে 1,500 দিয়ে ছাগল নেবো। কৃষিরাজ ভাই, এত কমে ছাগল পাওয়া যায়? হ্যাঁ, খাওয়ার মতো ছাগল হইতে হলে কত হাজার? 3,000। তাহলে আপনি বিবির মুখে ভাত দিচ্ছেন, বিবির মুখে রুটি দিচ্ছেন, বিবির মুখে বিভিন্ন খাবার দিচ্ছেন, গায়ে একটা কাপড় দিচ্ছেন। রাসূল সাল্লাম বলছেন, ওই যে একটা ভাত দিচ্ছ, ওটা তোমার সৎকার সব আমলনামায় হয়ে যাবে। একটা ভাত একটা সৎকার, সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করলো না। এবার আল্লাহ বলছেন, শুনো, তাকওয়ার জন্য তোমাকে আবাদত করতে হবে। শিশু যখন মসজিদে যায়, শিশুর পিতা মাতার আমলনামায় সওয়াব উঠে যায়। শিশু যখন কোরআন পড়ে, তার আব্বা আম্মার আমলনামায় কোরআন উঠে যায়। একজন নাবালক শিশু যত আমল করে, তার পরিবারের আমলনামায় উঠে আব্বা এবং আম্মা। রেফারেন্স তো হলো তিরমিজির সহিহ বর্ণনা, রাসূল সাল্লাম আরাফার ময়দানে গেলেন হজ, আরাফার ময়দানে হজে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, একজন সাহাবীকে দেখলেন দাদি আল্লাহ মানহ, তিনার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন। রাসুলাম দেখে মুস্কি হাসছেন, সাহাবি রাদি আল্লাহ বলেন, ইয়া রাসুলাল্লাহ, আপনি মুস্কি হাসছেন সাল্লাম। রাসুলাম বললেন, এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এসেছ, ওদের হজের সোয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। দ্বিতীয় নাম্বার, তাকওয়া অর্জনের মাস হলো শুধু মুমিনদের জন্য, এবাদত হলো সব মানুষের জন্য। একজন হিন্দু ভাই আবাদত করবে, তাকে তাকওয়া দিবেন কে? তবে হিন্দু ভাই আবাদতে ঢোকার আগে পড়তে হবে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঠিক আছে সব। এখন মুশকিলটা হলো, আমরা বুঝি না এবাদত কাকে বলে। আমরা মনে করি শুধু মসজিদে যাওয়াটাই এবাদত, না, রাসূল বলেছেন বিবির কাছে গেলেও এবাদত হয়, দোয়াটা এবাদত। আপনি দোয়া করছেন একজন ভাইয়ের জন্য, আল্লাহ আমার ভাইকে হেফাজতে রাখেন, আপনারা ঠিক আছেন তো? কোন দিকে তাকাচ্ছেন? এদিকে, এদিকে, ঠিক আছে। ওই যে কমিটি তো বিভিন্ন রকমের প্রশ্নের জবাব দিচ্ছেন, এই আমার সিরাজ ভাই উঠে গেছেন একবার। তুমি আমার দিকে তাকিয়ে থাকো, বাস। যে যা করুক আমি করব কাজ, যে যা করুক আমি করব কাজ, দিন কায়েমের জন্য আমি দিনের তরে খাটব আমি দুপুরে সকালে সাজ, যে যা করুক আমি করব কাজ।
ঠিক আছে না? আরেকজনে যা করে করুক, আমার হিসাব তো আমাকে দিতে হবে, ঠিক না? ঠিক, আজান হবে আমি মসজিদে চলে যাব, কাউকে কেয়ার করব না, আমি কোরআনের পথে চলবো, কাউকে কেয়ার করব না। আমার যদি পথে যান যায় আমি যান দিতে রাজি আছি, ঠিক না? ঠিক, কিসের এত চিন্তা? এত চিন্তা কিসের? জীবন দিয়েছেন যিনি, তার কাজ করতে করতে তার কাছে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। প্রথম তাকওয়া সব মানুষের জন্য, তবে কালেমা পড়া শর্ত। হিন্দু ভাইদের কিতাবগুলোতে কালেমা এসেছে, কান খুনে শুনেন হিন্দু ভাই বোনেরা, আপনাদের 60টা কিতাব সবগুলোতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিখদের কিতাবে এসেছে, বাইবেলে এসেছে, শুধুমাত্র কোরআনে নয়, আসমানি যতগুলো কিতাব, যত ধর্মের যত কিতাব আছে সবগুলোতে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাম। এখন ওনারা না পড়লে তো আমরা কি করব? ওনাদের ঠাকুররাও চিনে না ওনাদের কিতাব, ঠাকুররাও দিয়ে একটা কিতাবের সামান্য কিছু শ্লোক মুখস্থ করে, তার থেকে আমাদের মুসলমানরা অনেক ভালো। প্রত্যেকের পেটে 8-10টা সুরা আছে না নাই? কথা বলেন না কেন? নর্মাল হিন্দু ভাইয়ের তো জানেই না কিতাব আছে যে। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করলাম, হে ম্যান, ডু ইউ রিড বাইবেল? ইয়েস ম্যান, আই ডু। ওকে, টেল মি, হোয়াটস দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ বাইবেল? বাইবেলের প্রথম চ্যাপ্টার কি? কই, হোয়াট? আই ডোন্ট নো ম্যান, মাই প্রিস্ট নোজ। আমি গো পাদ্রি জানে, আমি গো তুই কি জানোস? আমি কিছু জানি না, শুধু জানি যে বাইবেল একটা কিতাব আছে। দুনিয়ার যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করেন, কোরআনের প্রথম সুরা সবার মুখস্থ আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির, পৃথিবীর কারো কাছে নেয়ামত নাই। আমরা মসজিদে গেলে আল্লাহ তিনটা সুরা দিয়ে দেয়, কয়টা? প্রথম হলো সবচেয়ে দামি সুরা আলহামদুলিল্লাহি রাব্বিল, সন্তানকে ফু দিবেন আলহামদুলিল্লাহ পড়ে, তাবিজ লাগাবেন না, রাসূল তাবিজ পছন্দ করতেন না, তাবিজ যারা লাগায় তারা শিরকের গুনায় গুনাহগার, তাবিজ লাগাবো না, ফু দিব। কি দিব? ফু দিব। হ্যাঁ, পয়সা কড়ি কম, তাবিজ বেচে অনেকে ব্যবসা করেন, ফু দিয়ে পয়সা নেন। ফু দিয়ে এক সাহাবি 100 ছাগল নিছে, আমি 2.5 লাখ টাকা নিছি এক ফু দিয়ে। সুরা ফাতিহা পড়ে ফু দিছি, রোগী ভালো হয়ে গেছে, রোগীর ক্যান্সার ছিল, ক্যান্সার ভালো, এক ফু। বলছি হাদিয়া দিবা না? কই হুজুর হাদিয়া? আমি হাদিয়া না দিলে আরেক ফু দেবো, ক্যান্সার হয়ে যাবে আবার। ও, হুজুরের কাছে আসলে শুধু মাগনা খাইতে চাচ্ছ? ডাক্তারের কাছে গেলেই পয়সা নাই, ঠিক কিনা? কাজ হোক আর না হোক, তো আলেমদের কাছে, আলেমে পড়লে তো সোয়াব আছে না নাই? কথা বলেন না কেন? তা আলেমরা হাদিয়া দেন না কেন? হাদিয়া দিবেন? একজন আলেমকে হাদিয়া দিলে খুশি হন কে? মসজিদের ইমামকে হাদিয়া দিলে খুশি হয় কে? অথচ আমাদের দেশে ইমামের বেতন সবচেয়ে, আহারে, আপনাদের এখানে কত? 5,000? 3,000? বাকি কয় মাস? কয় মাস বাকি? তারপরে ইমামদের চেহারা সুন্দর, দেখলেই মনে হয় আল্লাহর একজন নূর দেখছি, ঠিক কি না? আর যারা অফিস আদালতে বৈশা বৈশা ঘুষ খাওয়া, দেখলেই মনে হয় ডাকাই, দেখলেই মনে হয় চেহারাতে দুইটা থাপড় মারি। ইমামদের ড্রেস সুন্দর, চেহারাও সুন্দর। একজনের সাথে আমার দেখা, আমার চেহারাটা দেখে ভালো লাগলো, মখলেস, অনেস্টির ছাপ চেহারায়। আমি বললাম, হুজুর আপনি কি করেন? ও, মাহফিল ছেড়ে দেব? আরে যাও, হ্যাঁ ব্যাগ ছেড়ে দেব। ওই ব্যাগ তোমরা চলে যাও মানুষের ভিতরে। বলছে ব্যাগ ছেড়ে দিতে, মানুষ ছেড়ে দিতে পারে না, এই ব্যাগ ভিতরে চলে যাও ইনশাআল্লাহ দিবে আমার ভাইয়েরা, এত কষ্ট করে এসেছে, দিবেন ইনশাআল্লাহ। সূরা নিসার প্রথম আয়াতটা আমি শেষ করব আজকে, রাজি আছি তো? একটু আপনারা পিছনে কথাবার্তা কম বলবেন, আমার ভাইয়েরা তো সব এদিকে তাকিয়ে আছে, আপনাদের এর নড়াচড়া খেয়াল করে ওনারা। ছেলেরা যাবে ব্যাগ নিয়ে, যতটুকু তৌফিকে কুলায় আপনারা, যতটুকু কুলায় ম্যাক্সিমাম দান করবেন, মায়েরা দান করবেন, আল্লাহ তৌফিক দান করুক। ভয় করতে হবে একজনকে, তিনি কে? অন্য কাউকে ভয় করা যাবে? ভয়ের ভিতরে কোনো শরিক নাই, ভালোবাসায় শরিক আচ্ছা।
ভালোবাসবো পাঁচটা জিনিস, তবে সবচেয়ে বেশি কাকে? সিরাজ ভাই কোথায়? আল্লাহ বলছেন সূরা আল ইমরানে, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানীন ওয়াল কনাতীরিল মুকাম্মারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খায়লিল মুসাওয়ামা। আল্লাহ জাল্লা শানু লিস্ট করে দিয়েছেন তোমাদের জন্য ভালোবাসার, করে দিয়েছেন নারীর মহাব্বত, সন্তান সন্ততির মহাব্বত, খেতির মহাব্বত, জানোয়ারের মহাব্বত, তোমাদের যে সমস্ত প্রাণী আছে সেগুলোর মহাব্বত, ঘোড়ার মহাব্বত। ঘোড়া স্পেশালি বললেন, আগে ছিল ঘোড়া, এখন হলো গাড়ি, এখন কি গাড়ি, গাড়ির ভিতরে হর্স পাওয়ার লাগিয়েছে। আগে ঘোড়াটাই মানুষ চত, আজকেও দেখছি একজন মুরব্বী ঘোড়া করে আসতেছেন এখানে, আমার খুব ভালোই লাগলো। ঘোড়া চললে এমনি শরীর ভালো থাকে, ঘোড়া রাসূলের প্রিয় প্রাণীদের একটি। রাসূল দুইটি প্রাণী খুব পছন্দ করতেন, উট এবং ঘোড়া, আর ছোট প্রাণীর মধ্যে বিড়ালকে ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিড়াল ঘরের জন্য অত্যন্ত একটা মোবারক প্রাণী। কুকুরকে রাখবেন কিন্তু ঘরে না, বাহিরে, কুকুর ঘরে ঢুকানো যাবে না। একবার ঢুকলে এক কেরা সোয়াব চলে যাবে, জানাজায় সামিল হলে যে কেরা সোয়াব হয়, জাবালাতাইন আযীমাতাইন, বিশাল পাহাড় পরিমাণ সোয়াব আপনার আমলনামায় উঠে, ঠিক কুকুর ঘরে ঢুকলে সেটা কমে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ জাল্লা শানহু বলছেন ভয় করবা আমাকে, ভালোবাসার ভিতরে, বিবির ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সম্পদের ভালোবাসা, শস্যের ভালোবাসা, ঘোড়ার ভালোবাসা, কিন্তু আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আল্লাহকে ভালোবাসতে রাজি আছেন তো? সবাই রাজি? কেমনে ভালোবাসবেন আল্লাহকে, দেখছেন কখনো তো কেমনে ভালোবাসবেন? আল্লাহ বলেছেন আমাকে যদি ভালোবাসতে চাও রসুলকে অনুসরণ করো, আমি আল্লাহই তোমাদেরকে ভালোবাসবো। উল্টিয়ে দিয়েছেন কথা, কার কথা? আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুম আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আল্লাহ তৌফিক দান করুক। ভয় করব কাকে? আল্লাহকে ভয় করা প্রথম, ভয় সৃষ্টি হওয়ার প্রথম কাজ হলো ইবাদত। দুই নম্বর কাজ হলো রোজা, সেটা মুমিনদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনরা, তোমাদের জন্য রোজা ফরজ করেছি, তোমাদের আগের জাতি যেমন ফরজ ছিল, রোজা রাখবা আমি তাকওয়া দান করে দেব। রোজা আমরা উযু করি, গড়গড়া করি না, গড়গড়া বুঝেন তো, ওই যে পানি দিয়ে করি না, এটা আপনারা কি বলেন? গড়গড়া, গড়গড়া রোজায় করি না কেন? আমরা ভয় করি, গলার ভিতরে আমাদেরকে দেখছেন কে? আল্লাহ দেখছেন। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। অল দ্য টাইম কনসাসনেস অফ অল মাইটি, সব সময় আপনি ফিল করবেন যে আমাকে একজন দেখছেন, তিনি কে? আল্লাহ।